إن الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. দূর এবং কাছে দেশে এবং বিদেশে বিশেষ করে আমার মাতৃভূমি বাংলাদেশ থেকে আজকে যারা আমার এই ইউটিউবে আলোচনা শুনতেছেন বন্ধুরা সকলের প্রতি আমার আন্তরিক মুবারকান ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করিতেছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে প্রতিদিন 70,000 ফেরেশতারা আকাশ থেকে এসে সলাত নবীর রোজা মুবারকে বর্ষণ করেন এবং দ্বিতীয় আলোচনা থাকবে কোরআনে করিমে আল্লাহ তাআলা কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ইয়া হরফে নেদারা ডাকেন নাই এ দুটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দলিল শোনার জন্য বন্ধুগণ বিনীতভাবে অনুরোধ করছি শুরুতে আমি মেশকাত শরীফের একখান হাদিস আপনাদের সাথে শেয়ার করিতেছি 11তম খণ্ড হাদিস নাম্বার 5703 বিসমিল্লাহির রহমানির রহিম وعن نبيهة ابن وهب أن كعبا دعا على عائشة فذكروا رسول الله صلى الله عليه وسلم فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة حتى يحفوا بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على رسول الله صلى الله عليه وسلم حتى إذا أمسوا عرجوا وهبت مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة লাইকাতি ইয়াজুফুনাহু রাহু দারিমি মেশকাত শরীফের মধ্যে 5703 হাদিস নাম্বার এর অনুবাদ হচ্ছে হযরতে নুবাইহা ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি একদা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নিকট গেলেন সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনার মজলিস হইতে থাকিলে হযরতে কাব বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলিলেন এমন কোন দিন অতিবাহিত হয় না যেই দিন সকালবেলা 70,000 ফেরেশতা আসমান হইতে অবতরণ করেন না এমনকি তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফে বেষ্টন করিয়া নিজেদের ডানা পাখা বিছাইয়া দেন সুবহানাল্লাহ সুবহান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করিতে থাকেন অবশেষ সন্ধ্যা হইলে তাহারা ঊর্ধ্বগমন করেন আবার সেই পরিমাণ ফেরেশতা অবতরণ করেন এবং তাহারা এই রূপ করেন এই সিলসিলা চলিতে থাকিবে অবশেষে যখন জমিন ফাটিয়া যাইবে তখন তিনি রওজা শরীফ হইতে 70,000 ফেরেশতা সমরে আল্লাহর দরবারে উপস্থিত হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা এই হাদিস খানার ব্যাখ্যা ইমাম মোল্লা আলী খারি রহমতুল্লাহ যিনি ইমামুল হারামাইন 900,000 হাদিসের মহাপণ্ডিত ছিলেন ইমাম মোল্লা আলী খারি হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মিরকাতের 11তম খণ্ডে এই হাদিসের ব্যাখ্যায় তিনি এভাবে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সালাম বর্ষণ করার জন্য প্রতি সকালবেলা 70,000 ফেরেশতারা এসে তাদের ডানা বিছিয়ে দেন এবং ডানা বিছিয়ে দিয়ে তারা তিনটি জিনিস রসুল্লাহ রোজার পাক থেকে কামনা করেন তিনি এভাবে বলেছেন ইয়ালতামিসুনা বারকাতিহি ও কুরবিহি ও নূরহি ফেরেস্তারা রোজা পাকে এসে 70,000 ফেরেস্তারা এরা কামনা করেন আর রোজা পাক থেকে রাসূল সাল্লামের বরকত হাসিল করা দুই নম্বর রাসূল সাল্লামের নৈকট্য লাভ করা তিন নম্বর ও নূরহি রাসূল সাল্লামের রোজা মর নূর লাভ করা সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ এরপরে মোল্লা আলী খারি রহমতুল্লাহ আলাই বলতেছেন এই ফেরেস্তারা সকালবেলা ফজর থেকে মাগরিব পর্যন্ত যে 70,000 ফেরেস্তা থাকেন মাগরিবের বেলা সূর্য অস্তের পর এরা আসমানে চলে যান তারপরে মিন আদাদিল মালাইকাতি ফি লাইলাতিহিম এরপরে রাত্রে বেলা আবার 70,000 ফেরেস্তারা আসমান থেকে রোজা পাকে রাসূল সাল্লাম রোজা পাকে আসেন এবং ফজর পর্যন্ত সলাত নবীর উপর বর্ষণ করিতে থাকেন আর সলাতটা কিরকম তিনি এইভাবে তিনি উল্লেখ করেছেন যে আইবিস সানাইল জাজিলি ও দোয়াইল জামিল এই ফেরেস্তারা রাত দিন এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা প্রশংসা করতে থাকেন আর রোজা পাকে তারা ও দোয়াইল জামিল সুন্দর সুন্দর দোয়া তারা রাসূল সাল্লাম রোজা পাকে পাঠ করেন এভাবে কিয়ামত পর্যন্ত ফেরেস্তারা নবীর উপর দুরুদ 70,000 ফেরেস্তারা এভাবে রাত দিনে 70,000 রাত্রে 70,000 এভাবে কিয়ামত পর্যন্ত এই ফেরেস্তারা রসুলের প্রতি দরুদ পাঠ করবেন সলাত দিবেন বর্ষণ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য বেনিফিট কি উপকারিতা কি
এই ব্যাপারে মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে কানে হাদিস এসেছে, হাদিস নম্বর 861। ওয়ান আনাস ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশর সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশর হাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশর দারাজাত রাওয়াহু নাসাই। এই হাদিস খানে অলসো শুধু মিশকাত শরীফের নাসাই শরীফের মধ্যে আসছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পাঠ করিবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করিবেন, 10টি গুনাহ মাফ করিয়া দিবেন, 10টি মর্যাদা আল্লাহ পাক তার বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়ুন, মাত্র একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آله وأصحابه وسلم وطبعا আপনি পড়তে পারেন الصلاة والسلام عليك يا رسول الله وطبعا আপনি পড়তে পারেন اللهم صل على سيدنا محمد النبي الأم وآله وسلم 100 বার যদি দিনে অথবা ঘুমানোর আগে যদি কেউ পড়ে। ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাই হাফিজুল হাদিস 100,000 হাদিস সনদ সহ মুখস্ত, তিনি তার আল কৌলুল বাদি আরবি কিতাবের মধ্যে লিখেছেন 49টি উপকার মানুষের হবে যদি দুরুদ রসুলের প্রতি কেউ পাঠ করে। বন্ধুরা, এক নম্বর হলো তার উপরে যত বড় বিপদ আসুক এই দুরুসই পাঠ করলে আল্লাহ দূর করে দিবেন, তার মনের নেক আশা পূরণ করে দিবেন, তার রুজেকর মধ্যে আল্লাহ বরকত দিবেন, তার বেমার তাহলে শিফা দিবেন। এভাবে 49টি ফায়দা আছে বন্ধুরা। এবার আসুন বন্ধুরা আমাদের দ্বিতীয় পর্ব। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমে 13 জায়গায় অন্যান্য নবীদেরকে নাম ধরে ইয়া হরফে নেদা দ্বারা ডেকেছেন সরাসরি, যেমন সুরা নাম্বার 1, সুরা 1 নম্বর হলো সুরা বাকারা 1 নম্বর, হযরতে আদম আলাইহিসসালাম সুরা বাকারা চ্যাপ্টার 1 ভার্স নাম্বার 35। বিসমিল্লাহির রহমানির রহিম وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. يا هات الله يا حرف نظر هي آدم إبابة شرشوي نام دور آدم عليه السلام كدكتشين. 2 নম্বর হযরতে জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন সূরা মারিয়াম চ্যাপ্টার নম্বর 16 ভার্স নম্বর 7। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইয়াতিয়া হরফে নেদা সরাসরি নাম ধরে ডাকা হয়েছে। 3 নম্বর হযরতে মূসা আলাইহিসসালামকে আল্লাহ ইয়া হরফে নাম ধরে ডেকেছেন সূরা তহা চ্যাপ্টার নম্বর 16 ভার্স নম্বর 11-12। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى. 4 নম্বরে হযরতে আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ এইভাবে নাম ধরে উল্লেখ করেছেন সূরা আনবিয়া চ্যাপ্টার নম্বর 17 ভার্স নম্বর 83। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. 5 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সূরা আস-সাফা চ্যাপ্টার 23 ভার্স নম্বর 104-105। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. 6 নম্বর হযরত দাউদ আলাইহিসসালাম কে আল্লাহ নাম ধরে কোরআনে ডাকেছেন সূরা সোয়া চ্যাপ্টার নম্বর 23 ভার্স নম্বর 26। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ
إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. সাত নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাম সূরা আসসাফা চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 139 ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইজ আবাক ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন. আট নম্বরে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামকে নাম ধরে কুরআন আল্লাহ এভাবে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব. নয় নম্বরে হযরত সুলাইমান, ইয়াসা, জুলকিফল তিনজনের ব্যাপারে আল্লাহ উল্লেখ করে সূরা সাদ চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 48 واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. দশ নম্বরে হযরত ঈসা আলাইহিসসালামের নাম ধরে আল্লাহ কোরআনে উল্লেখ করে সূরা মায়দা চ্যাপ্টার নম্বর 7 ভার্স নম্বর 114 قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولينا وآخرين وآية منك وارزقنا وأنت خير الرازقين. এগারো নম্বর হযরতে ইউসুফ আলাইহিসসালামের নাম ধরে আল্লাহ কোরআন এভাবে বলেছেন সূরা ইউসুফ চ্যাপ্টার নাম্বার 12 ভার্স নাম্বার 4-5 إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. তেরো নম্বরে হযরতের লুকমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন নাম ধরে সূরা লুকমান চ্যাপ্টার নম্বর 21 ভার্স নম্বর 13 وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. আমার বন্ধুরা, এই তেরো জন নবীর নাম কুরআন আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আখেরি জমানার নবী নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে আল্লাহ কুরআনে ত্রিশ পারা কোথাও নাম ধরে ডাকেন নাই। কত মহব্বত, কত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি আল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে আমি সামনে আল্লাহর নবীর প্রতি যে আল্লাহ নাম ধরে ডাকেন এই প্রমাণ কুরআন থেকে বলতেছি। নাম্বার ওয়ান, সূরা আল আহজাব চ্যাপ্টার নম্বর 22 ভার্স নম্বর 45 بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. يا آيات الله فاك يا أيها النبي হে নবী, হে আমার নবী, এইভাবে আল্লাহ ঘোষণা করেছেন ডেকেছেন। ইয়া মুহাম্মদ এই নাম ধরে সরাসরি আল্লাহ ডাকেন নাই। দুই নম্বর, সূরা আল মুজাম্মিল চ্যাপ্টার নম্বর 29 ভার্স নম্বর 1-4 ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. এখানে সুরে মুজাম্মিল, হে চাদর আবৃত, মুজাম্মিল শব্দ দ্বারা আল্লাহ নবীকে ডাকেছেন, সুবহানাল্লাহ। তিন নম্বর, সুরা মুদাসির চ্যাপ্টার নম্বর 29 ভার্স নম্বর 1-4 ইয়া আইয়ুহাল মুদাসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر. এই সূরা মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত নবী, এই মুদাসসির শব্দ দ্বারা আল্লাহ নবী কালা দেখেছেন, মুহাম্মদ বলে ডাকেন নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বন্ধুরা আমার, নাম্বার সাইর নাম্বার 4, সূরা ইয়াসিন চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 1
ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين يعني سورة ياسين ياسين إدار محمد صلى الله عليه وسلم ديشو إي دوتي حروف مقطعة ترى الله نبيك يا الله دكسن سبحان الله فاست نمبر سورة طه chapter number 16 verse number 1 طه ما أنزلنا عليك القرآن لتشقى এখানে তোহা দ্বারা নবীজিকে আল্লাহ পাক ঘোষণা করেছেন নবীজিকে ডেকেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 নম্বর বন্ধুরা সূরা আশ-শুআরা চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 1 হামিম এই দুটি অক্ষর হামিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ডেকেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর বন্ধুরা 7 নম্বরে সূরা আন-নমল চ্যাপ্টার নাম্বার 19 ভার্স নাম্বার 1 তাসিন এই তাসিন দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ডাকেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বশেষ বন্ধুরা 8 নম্বর সূরা আল আনবিয়া চ্যাপ্টার নাম্বার 70 ভার্স নাম্বার 107 ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এখানে আল্লাহ তাআলা রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলে পরিচয় দিয়েছেন এভাবে মোট 8টি জায়গায় আল্লাহ পাক নবী আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণবাচক নাম ধরে ডেকেছেন কোথাও মুহাম্মদ বলে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই বন্ধুরা আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে চলার তৌফিক দান করুন নবীর সুন্নাত হিসেবে আমল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে বন্ধুরা দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন 100 বার দুরূদ শরীফ পড়লে যে কোনো মুসিবত যে কোনো নেক হাজত আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে নবীজির সুন্নাত তরিকা আমরা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ